আমাদের এই মানে ফ্যামিলির লোকজন মানে আমাদের এই ভিউয়ার্সরা কিন্তু সত্যি এত ট্যালেন্টেড, এত ট্যালেন্টেড মানে চিন্তা করা যায় না, এত ট্যালেন্টেড মানে আমরা যারা ভিডিও বানাই, আমরা যারা ক্রিয়েটার, আমরাও হয়তো অনেক কিছু ঠিক মতন মানে ডেসক্রাইব করতে পারি না, যেটা কিনা আমাদের এই প্রিয় দর্শকেরা, আমাদের এই ভালোবাসার মানুষগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এই যে গতকাল যে আমাদের যে ম্যাডাম আছে, ম্যাডামের যে বোন চুলকোচ্ছিল দেখেছিলে, ভগবান, এটা নিয়েও ভিডিও বানাতে হচ্ছে। আর বানাবোই না কেন, ও তো চাইছে এগুলো নিয়ে ভিডিও বানানো হোক, এবং নিশ্চয়ই যেই বাড়িতে গিয়ে রয়েছে সেই বাড়ির লোকজনকে পারমিশন দিয়ে রেখেছে যে তুমি ভিডিও বানাতে পারো, কোনো ব্যাপার নাই, তোমরা আমার চুলকানির ভিডিও, আমাদের যাবতীয় জিনিস তুমি তুলে তুলে ছেড়ে দাও, শুধু বাজারটা তুমি ঠিকঠাক করে দিও টাইম টাইম মতন। আর আর হ্যাঁ, আমার এই চ্যানেলে এসে লাইভ করো, আমার সাথে মুখ দেখিও, আমার চ্যানেলটা প্রমোট হয়ে যাবে, তার পরিবর্তে তুমি আমাদের খুজলি চুলকানি যাবতীয় যাবতীয় জিনিস দেখিয়ে দাও, কোনো এডিটের দরকার নেই। না হলে ও যখন এডিট করে, ওর কত বড় সাহস, এই আমাদের এই ম্যাডামের কথা বলছি, কত বড় সাহস, যেই বাড়িতে রয়েছে সেই বাড়িতেই শুয়ে শুয়ে সেই বাড়িরই মেয়ে বউয়ের সবার ইজ্জত নিয়ে উলঙ্ঘন করছে, তাই না? এটা তো দেখতেই হবে, এটা তো বুঝতেই হবে, যেটা কি আমার চোখে একদম চুলকানিটা পড়েছে। অবশ্যই যেভাবে চুল করছিল যে কোনো মানুষ বুঝতে পারবে, কিন্তু এই যে আমার এক প্রিয় দর্শক এসে বলে গেছে, তাকে তো একদম তাকে সে বলছে যে এই যে ওর বোনের যে বন্ধু, মানে এই যে উডবি এসেছে, তো মটন আনা হয়েছে, উডবি এসছে, সারাদিন তো ওখানেই বোধহয় থাকে, তো যাই হোক, ঘরের খবর ভাই এখানে এনে যদি দেখাও, হাটে বাজারে বিক্রি করো, সেটা নিয়ে তো বলবোই, এটাই আমাদের কাজ, বলবোই, তোমরা বলার জন্যই এসে বসেছো। তো আমার সেই প্রিয় ছোট বোন, ও আমাকে বলছে যে দিদি, মনে হচ্ছে বন্ধু এসেছে না, তার জন্যই ওর বোনের চুলকুনি হয়েছে আর তার জন্যই চুল করছে, আর সেটা কিন্তু একমাত্র আমাদের এই ম্যাডাম বুঝতে পেরে গেছে, বুঝতে পেরে ওই চুলকুনির ছবি তুলে দিয়ে দিয়েছে। ম্যাডামের কোনো রকম লজ্জা সরম বলে কিছু নেই, এই যে ভদ্রলোক বলে যে কাকু কাকু বলে যাকে একদম প্রাণ দিয়ে দেয়, তুমি ওকে কাকু না বলে ওনাকে চাচা বলো, চাচা বলা উচিত, কারণ তুমি ওখানে গেছো, ওখানের পরিবেশের সাথে তুমি মানিয়ে নাও, চাচা চাচি বলে ডাকো, ঠিক আছে? সুতরাং এই কাকু কাকিমা বলে আধিক্যতা দেখানোর কোনো দরকার নেই, ওখানে গেছো ওনাদের মান সম্মান, ওনার বাড়ি তুমি গেছো, সুতরাং ওনার মতন তোমার থাকা উচিত, তোমার মতন ওনার নয়, সুতরাং তুমি ওনাকে চাচি, ওনার হাজবেন্ডকে চাচা বলে ডাকো, আমরা সবকিছু মেনে নিয়েছি, যখন এটাও মেনে নেবো, কারণ তোমাকে বলে কিচ্ছু লাভ নেই, কারণ তোমার শরীরটাই হচ্ছে গন্ডারের চামড়া, তোমার চামড়াটাই হচ্ছে গন্ডারের করে ফেলেছে, তুমি শুধু পয়সা খাওয়া এত বড় জীব, তোমার সারাক্ষণ যেখান থেকে লাল ঝরছে ফ্যাটি লিভার নিয়ে কোন মানুষ এরমভাবে গিলতে পারে, সকাল থেকে রাত্রি অব্দি চেয়েছিলেই তুমি এরম একটা আস্তানা, যেইখানে কিনা যাদের মান সম্মান বলে কোনো কিচ্ছুর দাম নেই, তুমি শুধু সেখানে উল্টে পড়ে থাকবে আর পয়সা দিয়ে দেবে, ব্যাস চলো, আমাকে শুধু টাইম টাইম গেলাম, আর এই ঘর দুয়ার মোছা টোচা কিচ্ছুও করে না, বন্ধুরা শোনো, ও কিচ্ছু করে না, ওই প্রথম প্রথম একদিন দুদিন করে জাস্ট আমাদের চোখে একটা ধুলো দিয়ে দিয়েছে যে এগুলো করি, তারপরে আর কিচ্ছুও করে না, মুখে বলে যে এই ঘর মুছলাম, ওই দেখো ভেজা ঘর, ওই যে শুকনো ঘর, এগুলো জাস্ট দেখা, এগুলো কিছু করে না, দরকার কি, দরকার কি, অত ব্যাগ ভর্তি বাজার করছে, আমাদের বাড়ির লোকজন সব মানে সব না আর কি, আমার বর একটু খালি গায়ে আছে, গরম তো, কিন্তু আমি অতটাও অসভ্য না, আমার অতটাও মানে পয়সার দরকার নেই যে বরের খালি গা দেখিয়ে পয়সা রোজগার করবো, কারণ এটুকুনি মান সম্মান নিজেদের রাখতে হয়, কাউকে মান সম্মান দিতে লাগে, তবে না মান সম্মানটা পাওয়া যায়, তাই না? কারণ আমার এমনও চরম দুর্দশা এসে পৌঁছয়নি ম্যাডামের মতন যে বাড়ির লোকের সম্মান, বাড়ির লোকের চেহারা, সেগুলোকে বিক্রি করে পয়সা ইনকাম করতে লাগবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ভালো লাগছে তোমার এই চুলকুনির ভিডিও দাও, তবে চুলকুনির ভিডিও দিয়ে সেরকম একটা ভিউজ আসেনি, দেখলাম মাত্র 63,000, কি হলো তাহলে লাভ এই চুলকানির ভিডিও? আমার মনে হয় কি তুমি পেছন থেকে চুলকানির ভিডিওটা দিয়েছো বলে ভিউজ আসেনি, তুমি একটুখানি বোনকে বলো সামনের দিকে ফিরে চুলকোতে, তাহলে হয়তো সেই চুলকানিটা দেখে একটুখানি হলেও ভিডিও ভিউজ বাড়তে পারে, কি বন্ধুরা, ঠিক বলছি তো? উফ বাবা, আবার চুলকাই, আবার চুলকাই রে তোকে, তুই এত সুন্দর একটা অবজারভেশন করেছিস যেটা আমার মাথায় আসেনি, ইস, নিজের উপর নিজের রাগ হচ্ছে, সত্যি দারুণ 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 দারুণ, তুই তুই একটা চ্যানেল খুলে ফেল, তুই চ্যানেল খুলে ফেল, তোর হবে ভাই, তোর হবে, তুই দারুণ জিনিস একদম মানে বার করে ফেলেছিস, যেটা তো আমার মাথাতেই আসেনি, সত্যি ওর বন্ধু এসেছিল বলেই ও চুলকা ছিল, তাই তো? চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, তাদের সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।